আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জয়েন্ট ছাড়া কিভাবে কলি সালোয়ারের মধ্যে লাগাবেন সেটি দেখাবো। তো অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছেন যে এই কলিটা আসলে কিভাবে লাগাতে হবে, যে মাঝখানে জয়েন্টটা দিতে হবে না, এরকম কলি কিভাবে লাগানো যায়, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটি দিলাম। তো প্লিজ আপনারা ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু খুব সহজভাবে এটা শিখে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি খুবই উপকারে আসবে। তো চলুন দেখাই। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আমি এখানে সালোয়ারের মাপ যা আছে সে অনুযায়ী কিন্তু এখানে কেটে নিয়েছি। জাস্ট এই কলিটা কীভাবে লাগাবো সেটি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি হাইয়ের যে মাপ আছে এই মাথায় আমি একটা মানে কোনা কেটে নিয়েছি, চারটা পাটেরই এইভাবে করে কোনা কাটা আছে। আর এখানে আমি এই কলিটা লাগাবো, যে কলিটা আমি লাগাবো এখানে, যে আমি কলিটা নিয়েছি এটা আমি স্কোয়ারভাবে কাপড়টা কেটে নিয়েছি। আর এই কলিটা আমি ডাবলভাবে নিয়েছি। এই কলিটার চওড়া এবং লম্বাটা কতটুকু নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই কলিটার লম্বাটা আমি নিয়েছি 7 ইঞ্চি এবং এটার চওড়াটাও নিয়েছি প্রায় 7 ইঞ্চি। এখন এই কলিটাকে ঠিক এই যে এভাবে করে আমি জয়েন্টটা দিব, মানে মাঝের যে অংশটা থাকবে সেটা আপনার আড়াভাবে থাকবে, এটাকে এভাবে করে নিব। তো বন্ধুরা, এখানে যে আমি কলির কাপড়টা নিয়েছি এই কলিটা কিন্তু ডাবলভাবে নিয়েছি। আপনারা চাইলে মানে সিঙ্গেল পার্টও ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো এটা যদি ডাবল নেন। তাহলে এখন আমি এটা জয়েন্টটা কীভাবে করবো সেটি দেখাবো। তো এই ধরনের যে যেটার মধ্যে আপনার মাঝে যে জয়েন্টটা থাকবে না, এই ধরনের কলি যদি আপনারা সালোয়ারের মধ্যে লাগান, তো প্রথম আপনাদের নিয়মটা হচ্ছে নিচের যে মুহুরির সেলাইটা সেটা করে নিতে হবে। আমি দুইটা পাটেরই এভাবে মানে মুহুরির যে চওড়া সেলাইটা সেটা করে নিয়েছি। তো এখন আমি এই কলিটা এখানে যে কোনাটা কেটেছি ঠিক কোনা বরাবর রেখে এই জয়েন্টটা প্রথমে দিয়ে নিব। তো আপনাদেরকে প্রতিটা ধাপই আমি খুব সুন্দর মতো করে দেখাবো। তো সালোয়ারের একটা পাটে আমি এই যে এভাবে করে নিব, আর এখানে যে যে কোনাটা কেটেছি এখানে আমি এই কলিটা জয়েন্ট দিব। তো এই কলিটা জয়েন্টটা কিন্তু এই যে এভাবে করে থাকবে, প্রথমে বলেছি। তো একটা পাট আমি এই যে এভাবে করে নিয়ে সেলাইটা করব প্রথম, এই যে এভাবে এই কোনার যে নিচ বরাবর যেটা আছে এখানে এভাবে করে রাখবো, আর এই এটাকে এই যে এভাবে করে রাখবো। তো সাইড থেকে এভাবে করে সেলাই করব। এই সেলাইটা ডাবল করে দিয়ে দিব। এই যে একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে। তো এই পার্ট কিন্তু এই যে এভাবে করে থাকবে, আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন তার জন্য কিন্তু আমি বারবার দেখাচ্ছি এই যেভাবে। তো একটা পার্ট আমি একটা সাইডের একটা অংশ আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি। তো এখন এটা কিন্তু সালোয়ারের একটা অংশ, এর উপরে সালোয়ারের যে আরও একটা পার্ট আছে এই পার্টটাকে আমি এই যে এভাবে করে মানে এই যে কোমরের উপরের অংশ যেটা আছে এখানে এই যে এভাবে করে এখানে আরও একটা পার্ট কিন্তু নিয়েছি, এই যে দুইটা পার্ট এভাবে করে রাখবো। এভাবে করে নিয়ে এখান থেকে আমি সেলাইটা করব। আর এই যে কলির যে অংশটা আছে এটাকে এই যে এভাবে করেই রাখবো, জাস্ট এই পাশ থেকে এভাবে করে সেলাই করে নিব। একে ঠিক এখানে যে কলির যে মাথাটা আছে এই বরাবর এই যে এখানে সেলাই করব। যখন এই কলি বরাবর সেলাইটা হবে তখন এই সুইটাকে নিচের দিকে গেঁথে রেখে সালোয়ারের সম্পূর্ণ কাপড়টা যে এইভাবে করে সরিয়ে নিতে হবে, এবং কলির যে কাপড়টা আছে এটাকেও এই যে এভাবে করে সরিয়ে নিতে হবে। তারপরে এটাকে এভাবে করে সেলাই করে ফেলতে হবে। সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। ডাবল করে সেলাই করা হয়ে গেছে। তো ভিতরের দিকে যে অংশ মানে সোজা পাট আছে, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এখানে যে
আমি যে জয়েন্টটা দিয়েছি কোনা বরাবর, কোনো কাপড় কিন্তু আপনার কুচকানো বা ঘুরানো নেই, খুব সুন্দর মতো করে ফিনিশিংটা আসছে। তো এখন যা করতে হবে, পায়ের যে মোহরির সেলাইটা করেছি, এই যে পায়ের যে মোহরির সেলাইটা করেছি এইটা, এই যে একটা পার্ট এইভাবে করে নিতে হবে, এই যে একটা পার্ট এই যে এভাবে করে নিব, এবং পায়ের মোহরির যে চওড়া মাপ আছে সে মাপ অনুযায়ী রেখে সাইড সেলাই করব। তো এখন এই যে পায়ের মুহুরির যে সেলাইটা করেছি, এখান থেকে কিন্তু এই যে উপরের যে কলিটা লাগিয়েছে এই বরাবর আমার সেলাইটা করতে হবে। তো এখন এই যে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, আমি কিন্তু এখানে এই যে কোনা কেটে নিয়েছিলাম যে কলিটা লাগাবো, এটা কিন্তু এই মাপ বরাবরই এসেছে। তো এখন এই সেলাইটা আমি ঠিক এই পর্যন্ত, মানে কলির যে মাপটা আছে এই বরাবর আমি সেলাইটা করব, ঠিক এই বরাবর সেলাইটা করার সময় সুইটাকে নিচের দিকে গেঁথে রেখে এই সালোয়ারের যে কলিটা লাগিয়েছি এই কাপড়টাকে এভাবে করে ঘুরিয়ে নিব, এবং সালোয়ারের এই পার্টের যে কাপড়টা আছে এটাকে এই যে এই বরাবর মানে সোজাভাবে আনব, এই যে এরকমভাবে। এভাবে করে নিলে কি হয়, আপনার যেখানে কলিটা লাগিয়েছি এখানে কাপড়টা আপনার কুচকানো থাকবে না, খুব সুন্দর মতো মানে এখানে ফিনিশিংটা আপনার খুব সুন্দর মতো করে আসবে। আর এখানে সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার সেলাইটা খুলে যেতে পারে, অথবা আপনার এই কাপড়টা কিন্তু ছিঁড়েও যেতে পারে। তো আপনারা যখনই সেলাইটা করবেন, এই যে আমি যেভাবে করলাম এভাবে করে করবেন, দেখবেন আপনার কাপড়ের যে সেলাইটা সেটা টেকসই মতো থাকবে এবং কাপড়টা আপনার ছিঁড়বে না। এই যে কলির যে শেষ মাথা পর্যন্ত আছে এই পর্যন্তই আমি সেলাইটা করব। আর এই সেলাইটা আমি ডাবলভাবে দিয়ে দিব। ডাবল করে আমি সেলাইটা দিয়ে দিয়েছি। তো আপনারা যদি ভালো মতো খেয়াল করেন তাহলে কিন্তু এই যে মাঝ বরাবর যে কোনাটা আছে এবং কলির যে অংশটা আছে এটা কিন্তু খুব সুন্দর মতো করে আপনার ফিনিশিং আসছে। এখানে মানে কোথাও কাপড় আপনার কুচকানো নেই। তো এই পাশে সেলাইটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু কাপড়টা আপনার ছিঁড়ে যেতে পারে, অথবা মানে সেলাইটা খুলেও যেতে পারে। তা আপনারা আমি যেভাবে দেখালাম এভাবে করবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে এবং পরেও আপনারা আরাম পাবেন। এখন আমি আরও একটা পার্ট সেলাই করব। তো এই পার্টের সেলাইটাও কিন্তু আপনাদেরকে ভালো মতো একটু দেখতে হবে, পায়ের যে মুহুরির মাপটা আছে সেটা সমান রেখে তারপর আমি সাইডে সেলাই করব। এই যে দুইটা পার্ট এই যেভাবে করে নিব, এখন এই যে কলির যে পাটা আছে এটাকেও কিন্তু একই রকম ভাবে সেলাইটা করতে হবে। এই যে কোনা বরাবর দুইটা পাটে কিন্তু আমার ঠিক মতো আছে, এই যে নিচের দিকেও কোনা কাটা আছে। তো এখন এই যে এখানে যে কলিটা আছে এই বরাবর সেলাইটা করতে হবে, আপনাদেরকে চক দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি। এটাকে যে এই বরাবর রাখতে হবে সেলাইটা, তা আমি এটাকে যে এই বরাবর সেলাইটা করব। এখন কিন্তু এই যে এখানে যে নিচের আরও একটা পার্ট ছিল, এই পার্ট আর এই যে এই পার্ট, টোটাল দুটা পার্ট ধরেই কিন্তু সেলাইটা করে ফেলতে হবে। আর এরই সাথে কিন্তু মানে কলির যে সাইডের সেলাইগুলো সেটা শেষ হয়ে যাবে। তো এইভাবে করে নিয়ে আমি সাইড জয়েন দিয়ে দিচ্ছি।
সেলাইটা ডাবল করে দিয়ে দিব। তো ডাবল করে সেলাই করে দিয়েছি। এখন আপনাদেরকে এটা সোজা করে দেখাচ্ছি, এটা ভিতরের দিকে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি এই যে মাঝের যে কলিটা লাগিয়েছি, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন, এখানে কিন্তু কলির অংশটা মানে অনেকখানি ছড়ানো যায়। এটা স্কোয়ার ভাবে কাটলে আপনার এভাবে করে সম্ভব, আর ত্রিকোণ আকৃতির যদি করেন এতটা কিন্তু ছড়াবে না, ঠিক আছে। তো যাদের হিপের মাপটা বেশি তারা কিন্তু স্কোয়ার ভাবে এভাবে করে নিয়ে কোনা কেটে আপনারা কলি বসাতে পারেন, তাহলে কিন্তু খুব মানে ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। এরপর আমি এই কোমরের মধ্যে রাবার লাগাবো। তো বন্ধুরা, আশা করছি আপনারা কোমরের মধ্যে কীভাবে রাবার লাগাতে হয় সেটা আপনারা পারেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয়, আমার এখানে কোমরের মধ্যে রাবার লাগানোর ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।